ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি একটা চিন মাউন্ট। তো আমি এটা কালকের কিনেছিলাম, মানে কিনেছিলাম অনেক দিন, কালকে আমার ডেলিভারি দিয়ে গেছে। আনবক্সিং আমি আগেই করে নিয়েছি, তোমার দেখিয়ে দিই প্যাকেটের ভেতরে কী কী আছে। দেখো, প্যাকেটের মধ্যে একটা সুন্দর অ্যাকশন প্রো কার্ড, আমাদের ব্র্যান্ডিং হচ্ছে জে মাউন্ট ক্লিপ, এটা চিন মাউন্টে অ্যাটাচ হয়ে যাবে। আর ফাইনালি এটা হচ্ছে চিন মাউন্ট। তো এটা দেখতেই পাচ্ছ, আমার হেলমেটটা একটু বেশি কার্ভ সামনের দিকে, তাই চিন মাউন্টটা ঠিকভাবে বসছে না, তাই আমি ডবল বোথ সাইড টেপ আর একটু কেটে সাইড দিয়ে মানে একটু বাড়তি করে লাগিয়েছি। হেলমেটের ভেগা বলবানি হেলমেটের সাইডে একটু মানে আউটলাইন বর্ডার আছে, তো ওটা একটু উঠে উঠে থাকে, মানে পুরো প্লেন না, তাই আমি ওটা ফাইল দিয়ে একটু ঘষে পুরো সমান করে নিয়েছি যতটা লাগবে। তোমরা ওরমভাবে লাগাতে চাইলে লাগাতে পারো, নাহলে অন্য তোমরা ব্যবস্থা করতে পারো। আমার যেরমভাবে মনে হয়েছে আমি লাগিয়েছি, কারণ আমার পক্ষে এখন নতুন হেলমেট কেনা সম্ভব না। যাদের কাছে ভেগা বই বানি হেলমেট আছে, তারা এই মাউন্টটা না ইউজ করাই ভালো, কারণ ভেগা বই বানির হেলমেটের সামনের মানে চিন জায়গাটা যেখানে চিন মাউন্টটা বসবে, তো সেই জায়গাটা একটু বেশি কার্ভ, তাই চিন মাউন্টটা ঠিকভাবে বসছিল না। তাই আমি ডবল সাইড টেপ এক্সট্রা ছিল আমার বাড়িতে, তাই আমি এক্সট্রা করে কাস্টমাইজভাবে লাগিয়েছি ওটা। তোমরা ওরমভাবে লাগাতে পারো, আমি এখনও ইউজ করিনি, কারণ আমি কালকেই সবে কিনলাম, তো আজকে লাগিয়েছি, কদিন ইউজ করব তারপরে রিভিউ দেব, কারণ আমি জানি না যে প্রোডাক্টটা কীরকম। তো ফাইনালি হেলমেটে চিন মাউন্ট লেগে গেছে, তোমরা দেখতেই পারছো। তো আমি কদিন ইউজ করিনি, তারপরে তোমাদের রিভিউ দেবো।